সবই তো বসন্ত, বর্ষা আসতে ঢের দেরি, তার আগে জল থইথই হাসপাতাল, জলেই স্বাস্থ্য পরিষেবা, বাঁকুড়ায় বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতালের ছবিটা ঠিক এমনই, সে জল পেরিয়ে যাতায়াত, বিষয়টি নজরে এসেছে রাজ্যের বিরোধী দলের। হাসপাতাল কর্তৃপক্ষকে ইতিমধ্যে ডেপুটেশন দিয়েছেন তারা, এই দুরাবস্থার কথা স্বীকার হাসপাতাল সুপারের, সমস্যা জানার পরই সমাধান করা হয়েছে সাফাই তৃণমূল নেতার। এইটা পাইপলাইনটা, টয়লেটস পাইপলাইনটা ব্লক হয়ে গেছে কালকে রাত্রিবেলা মোটামুটি দশটা থেকে সাতটা রাত্রিবেলা ব্লক হয়ে গেছে। তো আজকে আমি তো এইটা স্যার মানে সিউমজ সাহেবকে, তারপরে ডিএইচএস স্যারকে জানিয়েছি আমি। আমাদের কাছে খবর আসে, সুপারকে জানায়, আমাদের যারা মেনটেন্যান্স জব করে তাদের জানায়, মিনিট পনেরোর মধ্যে সেটা বাইর করে জলটাকে নামিয়ে দেয়। তৃণমূল বিধায়ক উন্নয়ন করছেন না তো বিজেপির। আজকে অলোক মুখার্জি মহাশয় কি করছেন? রুগীদের কল্যাণ কোথায়, রুগীদের সুরক্ষা কোথায়, এই বিষয়গুলো নিয়ে আজকে সুপার সাহেবের কাছে আমরা অভিযোগ জানালাম। হাসপাতালে ভিতর কুকুর বিড়াল ঘোরাফেরার অভিযোগ উঠেছে আগেই, অধিকাংশ মানুষই চিকিৎসার প্রয়োজনে ছোটেন সরকারি হাসপাতালে। সেই হাসপাতালগুলির যদি এই দশা থাকে তবে মানুষ স্বাস্থ্য নিরাপত্তার খুঁজে যাবে কোথায়? বাঁকুড়া থেকে সরপ্রায় রিপোর্ট, কালকাটা নিউজ।